গুড মর্নিং, আজ হলো সোমবার। সোমবার সকাল থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম, এখন বাজে হচ্ছে 9টা। তো সকালবেলা ফার্স্টেই দেখাই আমার রান্নাঘরের এই অবস্থা, দেখো কি অবস্থা হয়ে আছে। গ্যাস রুটি করেছি, গ্যাস ট্যাস কিচ্ছু পরিষ্কার করা হয়নি, সব ঘর ঘর পরিষ্কার কিচ্ছু করা হয়নি। এখানে এইগুলো এখানে রেখে দিয়েছি, এগুলো ছাদে একটু রোদে দেবো, দিয়ে তারপরে এগুলোকে তুলে দেবো। পরে আছে অনেকদিন ধরে, রোদ্রে দেওয়া হয় না, তুলে দেবো। আর এই হলো আমার ঘরের অবস্থা, বিছানা টিছানা সব নোংরা হয়ে আছে। আজকে বেড কভারটা চেঞ্জ করবো ভাবছি, তো চলো বেশিক্ষণ আর বকবক করবো না, একটার পর একটা করে কাজ আমাকে সেরে নিতে হবে। এমনিতেই 9টা বেজে গেছে, তারপর একটু পরেই আবার ছেলের অনলাইনে ক্লাস শুরু হয়ে যাবে, তো চলো আগে চটপট করে কাজগুলো সেরে নিই। তো রান্নাঘরে সমস্ত কাজ করার জন্য চলে এসেছি। আমার আগের দিন রাত্রিবেলা বাসনগুলো কিছু ধোয়া হয়নি, আগের দিনে রাত্রের বাসন প্লাস ব্রেকফাস্ট বানিয়েছিলাম রুটি তরকারি, তো তার বাসন অনেকগুলোই বাসন পড়েছে, সেগুলো সব ধোয়া মাজা করে নিচ্ছি। সকালে উঠে খালি রান্নাঘরে গ্যাসের ওখানটা পরিষ্কার করে নিয়ে তারপর রুটিটা করেছিলাম, আবার রুটি করেছি, গুঁড়োই ভর্তি হয়ে গেছে আটার গুঁড়ো। তো গ্যাসের ওখানটাও ভালো করে পরিষ্কার করে নেব, গ্যাস প্যাস পরিষ্কার করে বাসন মেজে চলে এসেছি ফ্রিজটা পরিষ্কার করার জন্য। ফ্রিজ আমার এমনি পরিষ্কারই, যেহেতু আমি প্রত্যেক সোমবার সোমবার বা সপ্তাহে কোনো একটা দিন করেই পরিষ্কার করে নিই, সেরকমভাবে আমাকে সব কিছু বার করে পরিষ্কার করতে হয় না। তো আমি জাস্ট একটা শুকনো কাপড়ে করে ভালো করে ফ্রিজটাকে মুছে নিচ্ছি, শুকনো কাপড়টা একটু কলিন দিয়েছিলাম, দিয়ে সেটা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, সমস্ত কিছু নাবিয়ে নাবিয়েই মুছছি। কিন্তু ফ্রিজের মধ্যে বাস্কেট টাস্কেট ওইগুলো সব বার করে পরিষ্কার করতে করি না, এভাবেই আমি পরিষ্কার করে নিই। যখন অনেকটা নোংরা হয় তখন আমি সব খুলে তারপর পরিষ্কার করি। ফ্রিজের ভেতরটা পরিষ্কার হয়ে গেছে, এবার ফ্রিজের উপরটাতেও কলিন দিয়ে তারপরে পরিষ্কার করে নেব। আর ফ্রিজের উপরে যে সমস্ত ডিপে টিফিন বক্স সেগুলো রয়েছে ওগুলো আর নামায় নিয়ে ওগুলো দু একদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করা হয়, তো শুধু ওপরটাই পরিষ্কার করে নিলাম। সেই সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম, সকালবেলা সংসারের কাজ সারতে সারতে আর ভিডিও সেরকম কিছু করতে পারিনি, আজকে প্রচুর কাজের চাপ ছিল। বললাম ব্ল্যাঙ্কেটগুলো রোদ্রে দেবো, তারপরে অনেকগুলো বেড কভার যেগুলো আমাদের জানলায় দেওয়া ছিল ঠান্ডা লাগার জন্য, তাদের ঠান্ডা না ঢোকে, আমাদের তো ঘরের পর্দা নেই, জানলা দরজার পর্দা নেই, তো তার জন্য বিছানার চাদর চাদর টাঙিয়ে রাখতাম, তো সেই সমস্তগুলো আজকে সব নামিয়ে কতগুলো কেটেছি, এখনও কতগুলো আছে। তারপরে এই শীতকাল চলে গেলে বুঝতেই পারছো শীতের সমস্ত জিনিস একটা একটা করে কেচে তুলতে হয়, তো সেই সমস্ত কিছু আজকে এক জায়গায় জড়ো করলাম, করে যতটা পেরেছি করেছি, আবার পরে করব। তার আজকে বাথরুমটাও পরিষ্কার করা ছিল, তো এই সমস্ত কাজ আজকে একসাথে অনেকগুলো কাজ করতে গিয়ে হয়ে গেছে গণ্ডগোল। ভিডিও করতে পারিনি, রান্নাও সেরকম কিছু করিনি, রান্না আজ সকালবেলা বাইরের থেকে মাছ এনে দিয়ে গিয়েছিলো। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে মাছ ভাজা, ডাল, আলু সেদ্ধ আর ভাত, মানে চটজলদি খাবার, চটজলদি রান্না কিন্তু টেস্টি, ভালো লাগে। আমি আমার ছেলে কি আমার হাজব্যান্ড সবাই মানে খেতে পছন্দ করি, তাহলে রেগুলার ভালো লাগবে না, মাঝে মধ্যে তো ওরকম তাড়াতাড়ি রান্না করা খাবার খেতে বেশ ভালোই লাগে। তো এই রান্না করে নিয়েছিলাম, তাই জন্য আর রান্না কিছু শেয়ার করিনি। আর এখন দেখছো প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, বুঝতে পারছি না তোমরা বুঝতে পারছো কি না, প্রায় সন্ধ্যে হয়ে এসেছে। ছাদে জামা কাপড় ছিল, ছাদে আমি কিছুক্ষণ আগে এসেছিলাম, একটুখানি দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, নিয়ে তারপরে ছাদে এসেছিলাম, এসে একটু বসলাম, এবার নিচে চলে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে, নিচে গিয়ে সন্ধ্যা টন্ধা দেবো, তারপরে রাত্রে রান্না। তো আজকে অত কাজ করে শরীরটা ভীষণ ক্লান্ত লাগে, দুপুরেও সেরকম ভালো ঘুম হয়নি। আর আমার জামা কাপড় রয়েছে এখানে, তুলে যা কেটেছিলাম কিছুটা শুকিয়ে গিয়েছিলো, নামিয়ে নিয়ে গেছিলাম, আবার কিছুটা শুকোয়নি, তো যেগুলো শুকোয়নি সেগুলো ছিল, একটু পরে বললাম এসেছিলাম, এসে তুলে রেখেছি, এবার নিচে নিয়ে চলে যাব। তো নিচে গিয়ে দেখি রাত্রেবেলা কী রান্না টান্না হয়, কী রান্না হবে আমি এখনও জানি না, তো চলো আগে দেখি রাত্রে কী রান্না হয়, তারপর আমি দেখাচ্ছি কী রান্না করি রাত্রেবেলা।
চলো চলে যাই, সন্ধ্যে গেছে, ছেলে নিচে একা আছে। আর অদ্ভুত ব্যাপার হলো আমার ছেলে আজ ঘুমিয়ে পড়েছে, ও কোনো দিন দুপুরবেলা ঘুমায় না, এত ঠান্ডা গরম যখন যাই হোক না কেন ও দুপুরবেলা কিছুতেই ঘুমাবে না। আজকে আমি ঘুমিয়ে পড়েছি, পাশে শুয়ে থাকতে থাকতে ও ঘুমিয়ে পড়েছে। তোকে তুলে দিতে হবে না, রাত্রেবেলা এমনিতেই ও 12টা 1টা পর্যন্ত জেগে থাকে, আর দুপুরে ঘুমিয়েছে, কখন ঘুমাবে রাত্রে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওকে গিয়ে আগে তুলে দেবো, দিয়ে তারপর আমি আমার কাজ সারব, নাহলে রাত্রে ঘুমোতে চাইবে না, মাথা খারাপ করে দেবে। তো চলো আগে আমি ওকে গিয়ে তুলে দিই, দিয়ে সন্ধ্যা টন্ধাগুলো দিয়ে দিই। কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে আমি এখন করছি হচ্ছে সজনা ফুলের বড়া। সজনা ফুলের বড়াটা আমার মাখা হয়ে গেছে, আমি কড়াই তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। এবার ওগুলো দিয়ে দেবো, দিলেই ভাজা হয়ে গেলেই হয়ে যাবে। তো সজনা ফুলের বড়াটা করার জন্য আমি যা যা নিয়েছি সেরকম কিছু না, বড়া বা পকোড়া করতে যা যা লাগে, আমি একটু পেঁয়াজ কুচানো, সজনা ফুল আর একটু বেসন, সামান্য একটু চালের গুঁড়ো দিয়েছি যাতে মুচমুচে ভাবটা আসে, আর নুন, একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা দিইনি, কারণ কাঁচা লঙ্কা দিলে আমার ছেলের খেতে অসুবিধা হবে, কাঁচা লঙ্কা মুখে পড়লে বাচ্চা ছেলে ঝাল লাগতে পারে, তাই জন্য সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওটা এবার বড়ার মতো করে ভেজে নিচ্ছি। আর সজনা ফুল বা সিজনের জিনিস, সিজনে একটু আধটু খাওয়া ভালো। আর সজনা ফুল ভাজা আমার ছেলে খেতে চায় না, তো তাই জন্য আমি এইভাবেই করি, যখন সজনা ফুল আনে মাঝে মধ্যেই এইভাবে করি। তো তাই ভাবনার সজনা ফুলের বড়াই করি, ভাজা একদমও খেতে চায় না। সজনা ফুলের বড়াগুলো আমার একদম ভাজা হয়ে গেছে, ভেজে নামিয়ে নিয়েছি, এবার গরম গরম খাবার অপেক্ষা। বন্ধুরা, ছাদ থেকে নেমে আসার পরে জামা টামা চেঞ্জ করলাম, করে সন্ধ্যাবেলা যা কাজ থাকে সেগুলো করেছি, করার মধ্যে খালি হয়নি যেগুলো ছাদ থেকে নামিয়ে এনেছিলাম সেগুলো এখনও গোছানো হয়নি, ওখানে পড়ে আছে বাইরে দালানে চৌকিতে পড়ে রয়েছে, তো ওগুলো পরে গুছলেও হবে, কিন্তু এখন যে কাজটা করা দরকার সেটা তাকে করে নিতে হবে, জামা কাপড়গুলো পরে গুছলেও হবে। সন্ধ্যাবেলা সজনা ফুলের পকোড়া টাইপের করেছিলাম, ওগুলো খাওয়া হয়ে গেছে। আর এখন আমি রাত্রিবেলা চলেছি রান্না করতে। রাত্রিবেলা রান্না আজকে আমাদের হবে হচ্ছে ভাত। ভাতটা আমার অলরেডি হয়ে গেছে, এই যে ভাত করে ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি, এর সাথে একটা ডিমের ঝোল, একটা এর সাথে ডিমের ঝোল বা তরকারি যাও একটা কিছু করে নেবো, নিলেই আমাদের খাওয়া হয়ে যাবে। তো সারাদিন অনেক হয়েছে, আর কী বলতো, সময়ের কাজ সময়ে না করে নিলে ভীষণ অসুবিধা হয়। যদি আমি আজকে আমি যেদিন যে কাজটা করবো বলে ঠিক করি সেই কাজটা সেদিনকে না করে নিলে ভীষণ অস্বস্তি লাগে, হ্যাঁ, তো পড়ে থাকলে যেন কীরকম একটা লাগে, মনে হয় কতক্ষণে করবো কতক্ষণে করবো, তাহলে আমি আমার যখন যে কাজটা যেদিন করবো বলে ঠিক করি সেদিনকেই করে নিই। আমি প্রত্যেক সোমবার ফ্রিজ পরিষ্কার করি, তো ফ্রিজ আজকেই পরিষ্কার করলাম, আমি জানি আজকে আমার অত কাঁচা টাচা আছে, তাও আমি ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। যদি প্রত্যেক সপ্তাহে ফ্রিজটা একবার করে পরিষ্কার করা হয় তাহলে এই সমস্ত কিছু বার করে আর পরিষ্কার করতে হয় না, খাটুনিটা কম হয়, তাই জন্য আমি ওইভাবেই করি। যখন অনেক নোংরা হয়ে যায়
আর রেগুলার পরিষ্কার করি বলে আমার নোংরাই হয় না, যে সমস্ত কিছু বার করে আমাকে পরিষ্কার করতে হবে। নোংরা খালি হয় সবজি রাখার বাস্কেটটা, তো ওইটা সপ্তাহে যখন সবজি আসে তখন ওটাকে ভালো করে ধুয়ে তারপর সবজিগুলোকে তুলি, তো এরকম করি। তো সময়ের কাজ সময় করে নেওয়াই ভালো। ভাত হয়ে গেছে বললাম, এরপর তরকারিটা করে নেব, নিয়ে এবার একটু রেস্ট নেব, কারণ ভীষণ ক্লান্ত লাগছে সারাদিন ধরে যা হচ্ছে। মানে তোমাদের তো সব কিছু ক্যামেরার সামনে দেখাতে পারি না, আমি সব কী করছি না করছি সারাদিন সবটা তো তুলে ধরা সম্ভব না। আর যতটুকু পারি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তো যে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, আবার একটা নেক্সট ভিডিও নিয়ে আসবো। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমরা আমাকে কমেন্ট করলে আমার ভালো লাগে, আমার উৎসাহ বাড়ে। তোমরা জানো আমার ইউটিউবে এই প্রথম আসা, আর সব কিছু নতুন নতুন করে শেখা। তো আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট আমার তো অবশ্যই লাগবে, নাহলে আমি এগিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাপোর্ট করো, আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো। শেয়ার করবে কি না জানি না, কারণ আমার ভিডিও এখনও শেয়ার করার মতো পর্যায়ে পৌঁছায়নি। তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা যারা হয়তো ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি এটা এখানেই শেষ করে দিলাম, আমি নেক্সট আর একটা অন্য ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের মতো টাটা অ্যান্ড গুড নাইট।